আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমার হাতে আছে একটি কাগজ। এটি খুব সাধারণ। এই সাধারণ কাগজটা দিয়ে অসাধারণ একটি মুভিয়াস লুক তৈরি করা যায়। এই কাগজটিকে কেটে আমরা প্রথমেই দুটো কাগজ তৈরি করেছি। এখন দেখবেন এটিকে আমরা খুব সুন্দর একটি মুভিয়াস লুক তৈরি করব। তো রেডি, এটি হচ্ছে একটি নর্মাল স্ক্রু। এটিকে আমি এরকম নর্মালভাবে লাগালাম, এটি নর্মাল একটা লুক। তারপরে কস্টিক দিয়ে ভালোভাবে আটকাতে হবে। একটু বাড়তি লাগবে আমার। তো আমাদের নর্মাল লুক তৈরি, এবার মুভিয়াস লুপের পালা। মুভিয়াস লুক সাধারণভাবে না, এটি এখানে গিয়ে একটু বেঁকে যাবে। খুব মজার না বিষয়টি? আরেকবার দেখাচ্ছি, আপনারা বুঝতে পেরেছেন তো? তারপর কস্টিকটা নিয়ে এটিকেও জোর লাগাতে হবে। তো আমাদের মুভিয়াস লুক তৈরি। এবার আমি কলম দিয়ে এটিতে আগে দাগ দিচ্ছি। এটিতে দেখা যাচ্ছে দুটি সারফেস আছে। আসলে আমি কলম দিয়ে এঁকে দেখাচ্ছি, এটি তো মাত্র একটি সারফেস আছে। তো আমি বাইরের দিক থেকে আঁকা শুরু করলাম। দেখতে আঁকছি, এই জন্য একটু খারাপ হচ্ছে আঁকাটা। দেখুন গাইস, একটির ভিতরে আরেকটা। দেখুন গাইস, ওয়াও, একটির ভিতরে আরেকটা ঢুকে গিয়েছে। এবার আলাদা করতে গেলে হয় ছিঁড়তে হবে, না হয় কষ্টের ছোটাতে হবে। খুব মজার না এই বিষয়টি? যে হলো ডাবল মুভি আসলো, এবার এটাকে ডাবল করা যায়। এটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। বাই বাই, টাটা, সি ইউ। তুমি বলে না পছন্দ হে মুঝে বলতে হুয়ে তুম তুমি হসনা।